হ্যালো ফ্রেন্ডস, আমার হাজবেন্ড কয়েকদিন আগে তারাপীঠ বেড়াতে গিয়েছিল। সেখানে কিছু ভিডিও ক্লিপস তুলে এনেছে আমার জন্য, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। হাই রোড দিয়ে যাওয়ার পর ঢুকে পড়েছে ধাবাতে, এখানে ব্রেকফাস্ট করবে। এই জায়গাটা হচ্ছে পানাগড় জঙ্গল। মাঝখানে রাস্তা, দুদিকে ঘন জঙ্গল। রাতের সময় এখান দিয়ে যাওয়া কিন্তু মোটেই নিরাপদ নয়, তাই ওরা সকাল সকালই এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। এই রাস্তাটা একদম তারাপীঠ যাবার রাস্তা। এই গেটটা নতুন বানানো হয়েছে। মন্দিরে যাবার পথে এত ফাঁকা কিন্তু সবসময় থাকে না। দুই দিকে নানান ধরনের দোকান, বেশিরভাগই ঠাকুর ঘরের জিনিসপত্র সংক্রান্ত। কাঁসা পেতলের জিনিসপত্র দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাবে। মন্দিরের ভেতরে তারামায়ের সঙ্গে পরের দিন বাড়ি ফেরার সময় শান্তিনিকেতনের পথের কিছু দৃশ্য তুলে ধরলাম তোমাদের সামনে। এখানে টোটোতে চেপে যেতে হয়। বাঁদিকে হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। যখন তিনি এখানে ঘুরতে আসেন তখন তিনি এখানেই থাকেন। আর এটা হচ্ছে অমর্ত্য সেনের ডিপার্টমেন্ট।
এই বাড়িটা হচ্ছে নাট্যভবন, এখানে নাটক ও যাত্রা হয়। আর এই দিকে হচ্ছে কলা ভবন। বাঁদিকে এটা হচ্ছে ইগলু বাড়ি, আরেকটা নাম বরফ দেশের বাড়ি, তবে এটা কিন্তু ইট দিয়েই তৈরি। এর বাঁদিকে যত বাড়ি আছে পুরোটাই হচ্ছে আর্ট কলেজ, আর তার পাশেই আছে সঙ্গীত ভবন। সঙ্গীত ভবনে এখন পরীক্ষা চলছে বলে এর ভিতরে যাওয়া গেল না। বাঁদিকে রয়েছে সাঁওতাল পরিবারের এক মূর্তি। সাঁওতাল পরিবার সপরিবারে তাদের সম্বল নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলেছে কাজের সন্ধানে, এটাই এই মূর্তির প্রকাশ। এই মূর্তির নাম হচ্ছে কলের বাঁশি। সে সময় সাঁওতাল মহিলারা কলের বাঁশির আওয়াজ পেলে কাজে বেরোত, সেখান থেকেই এই মূর্তিটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ছাতিমতলা। এই বাঁদিকে আছে একটা কাচের বাড়ি, এখানে রয়েছে উপাসনা মন্দির, ধ্যান মন্দির, কেবলমাত্র বুধবারই এর ভিতর প্রবেশ করা যায়। এটা একটা মাটির বাড়ি, এর নাম তালুকধ্বজ বাড়ি। এই বাড়িকে কেন্দ্র করেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটি লেখা হয়েছিল। এবার বাড়ি ফেরার পথে, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব একদম ফ্রি, তো চটপট সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা। বাই।